টাকা দিয়ে কি বাড়ির দশ বারো জন গার্ডকে প্রতিদিন ইফতার খাওয়ানো যাবে না জাকাতের টাকা দিয়ে ইফতার খাওয়ানোর কাজ করা যাবে না একচ্ছত্র অধিকার সে ওটার মালিক তাকে মালিক বানিয়ে দিতে হবে সে ইফতার খাবে না সে কাপড় কিনবে নাকি সে বাড়ি বানাবে না মানুষকে দান করবে সেটা তার বিষয় জাকাতের টাকা দিয়ে আপনি ইচ্ছা মতন যা পারবেন যা চাইবেন তা করে বলবেন গরিবকে বলবেন যে আমি তোমাকে এটা দিলাম আপনার জাকাত আদায় হবে না আপনার এতে জাকাত আদায় হবে না ঠিক আছে আমাদের সমাজের লোকেরা সবসময় শরীয়তের উল্টা কাজ করে টাকা মানে জাকাতে জাকাত হিসেবে টাকা বের হয়েছে উনি টাকা না দিয়ে খাদ্য বস্তু কিনে দেবে আর ফিতরা দেওয়ার সময় খাদ্য বস্তু ফিতরার কথা বলা হয়েছে ওই ফিতরা না দিয়ে টাকা দিবে ধান গমের সময় ভুট্টার সময় জাকাত এসেছে ধানে এবং ভুট্টা বা গমে ওটা না দিয়ে ওটা মূল্য দিবে সম্পূর্ণ শরীয়তের খেলাপ কাজ করবে এগুলির মাধ্যমে জাকাত আদায় হবে না যেই বস্তু জাকাত হিসাবে এসেছে সেটাই আপনাকে জাকাত হিসাবে দিতে হবে গরিবের কাছে পৌঁছাতে হবে এখন সে গরিব মানুষ সে ওটাকে গ্রহণ করার পরে কোন কাজে ব্যবহার করছে সেটা তার বিষয় হ্যাঁ কোনো গরিব যদি আপনাকে বলে যে আপনি তো আমাকে জাকাতের কিছু দিবেন তো এই টাকাটা আপনি আমার সরাসরি আমার হাতে না দিয়ে আপনি আমাকে একটা লুঙ্গি কিনে দেন বা একটা শাড়ি কিনে দেন বা আমাকে ঘর বানিয়ে দেন হ্যাঁ সে যদি আপনাকে দায়িত্ব দেয় সে যদি আপনাকে ওই টাকা খরচ করার দায়িত্ব দেয় তখন আপনি তার পক্ষ থেকে এটা সে যা বলেছে সেটা আপনি খরচ করে তাকে দিতে পারেন তখন কোনো বাধা নেই কিন্তু এরকম কোনো দায়িত্ব যদি আপনাকে না দেয় তাহলে নিজের পক্ষ থেকে এভাবে এগুলি করে দিলে খানা 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 খাদ্য কিনে দিলে কাপড় চোপড় কিনে দিলে ঘর বাড়ি বানিয়ে দিলে আপনার জাকাতি আদায় হবে না ঠিক আছে আল্লাহ তালা আলম